সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজিকিস্তানের রাজধানী দুশানবে, যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানে সর্বোচ্চ পতাকা যে স্ট্যান্ড সেটা হচ্ছে এখন আমার সামনে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, আই ক্যান বিলিভ লাইক হাউ হিউজ দিস ইজ, লেট মি শো ইউ গাইজ। সো এই হচ্ছে এখানকার একটা লেক, আর এই লেকটার পাশেই হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যেই ফ্ল্যাগ স্ট্যান্ড, আমি আপনাদেরকে এখনই ফ্ল্যাগ স্ট্যান্ডটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি বুঝতে পারছি না যে আসলে ফোনে কি এটার বিশালতাটা বোঝানো যাবে কি না, বাট লেট মি ট্রাই, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা বোঝাতে। এই হচ্ছে তাজিকিস্তানের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ স্ট্যান্ড, যেখানে হচ্ছে এই তাজিকিস্তানের পতাকা ফ্ল্যাগ ঝুলছে। ও মাই গড, দিস ইজ রিয়েলি 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 হিউজ। আমি জানি না এটার লম্বা কতটুকু, বাট আমি চেষ্টা করব এটা জেনে আপনাদেরকে জানাতে, বাট দিস ইজ রিয়েলি হিউজ। এখানকার মানে পরিবেশ খুবই আসলে গোছানো এবং খুবই সুন্দর। এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি বের হয়েছি এখানকার সিটি সাইড এবং দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার জন্য। আমি যেটা দেখলাম যে আসলে এখানকার মানুষজন বেশ পিসফুল, তারা খুব ভালোই এনজয় করছে আসলে, এবং আমার কাছেও বেশ ভালো লাগছে আসলে এখানকার যেই দৃশ্যগুলো পরিপাটি। আমি যদি আপনাদের একটু পিছনে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে বিশাল পাহাড়, বরফে ঢাকা পাহাড়, হয়তো রোদের কারণে সানলাইটের রিফ্লেকশনের কারণে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট এভাবেই। সো এই হচ্ছে তাজিকিস্তানের রাজধানী দুশানবে, আর আমি এখন আছি দুশানবের সেন্ট্রাল একটা জায়গা, রুডাকি পার্ক বলে এটা এই জায়গাটাকে, রুডাকি পার্কের এই জায়গাটাতে। এখানকার পার্কটা এতটাই বড় যে মানে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে হাঁটছি, তাও আসলে ওই পার্কটা শেষ করতে পারি নাই, এতটাই বড়। আপনারা বুঝতেই পারছেন কত বড় এই পার্ক।